এই পর্বে আমরা সিএসএস এর ব্যাকগ্রাউন্ড দেখব, ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমরা এর আগে ব্যাকগ্রাউন্ড দেখছি যে ব্যাকগ্রাউন্ড কালারটা কীভাবে ইউজ করতে হয়। তো এই পর্বে আমরা দেখবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে কীভাবে কাজ করতে পারি। ওকে, তো চলুন আমি ওয়ানকে খালি করে দিচ্ছি, এখানে কোনো কিছু রাখতেছি না, আর এখানে জাস্ট উইথ বাড়াই দিই। সাপোজ উইথ 500/700 এরকম রাখলাম। রাখার পর একটু বর্ডার দিই, বর্ডার 1 পিক্সেল সলিড রেড দেওয়ার পর এখন আমরা মোটামুটি পেয়ে যাবো যে আমাদের জায়গাটা কেমন। ওকে, এবার আমি ইমেজ ডাউনলোড করি। আপনারা জানেন যে আমি ইমেজ নিয়ে হচ্ছে pixels.com থেকে, এখান থেকে ফ্রি ইমেজ নেওয়া যায়, কোনো ক্রেডিট লাগে না। হ্যাঁ, সবগুলো ইমেজ মোটামুটি ফ্রি। সাপোজ আমি এই ইমেজটা দিতে চাই, সো একটা ছোট একটা সাইজ নিব, যে এইখানে আছে কত 600/400, এত বড় না, আরো বড় ছোট। সাপোজ আমি 400/400 এই সাইজের একটা ফ্রি ইমেজ দিতে চাই। আমি জাস্ট এটাকে কেটে আমাদের যে প্রজেক্ট ফোল্ডার, প্রজেক্ট ফোল্ডার নিয়ে আসবো। আমাদের প্রজেক্ট ফোল্ডার, এখানে একটা ফোল্ডার তৈরি করি, যেহেতু এটা একটা ইমেজ তাই আমাদেরকে ইমেজ দেওয়ার জন্য IMG নামে একটা ফোল্ডার তৈরি করতেছি, ইমেজ। আপনারা জানেন যে অনেকগুলো ফোল্ডার আসতে পারে, তো প্রত্যেকটা ফোল্ডার কি অ্যাসেটস নামে একটা ফোল্ডার, একটা সুন্দর হবে ওটা। তার ভিতরে ইমেজটা দিয়ে দেবো। ওকে, আমাদের ইমেজ আছে হচ্ছে এটার ভিতর। এখন আমি ব্যাকগ্রাউন্ড হিসাবে ইমেজ চাই কীভাবে সেট করবো, তার জন্য আপনাকে ইউজ করতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ। এটা আসবে URL মেথডে, URL। তার ভিতরে আমি হচ্ছে style.css আছে, আমাকে প্রথমে অ্যাসেটস ফোল্ডারে যেতে হবে, তারপর হচ্ছে IMG ফোল্ডারে যেতে হবে, তারপরে হচ্ছে আমাদের .jpg না, এই হচ্ছে ইমেজের নাম। এবার দেখেন কি হয়, ইমেজটা চলে আসার কথা, এনে হয়ে আসেনি কেন আসেন আমরা একটু দেখি। এই দেখে এইখানে ক্লিক করলে আমরা দেখছি যে ইমেজটা আমাদের পায় নেই, সে বলতেছে যে CSS। আচ্ছা, এখানে কি CSS ফোল্ডার আছে? ও, CSS এর ভিতরে style.css, সেখান থেকে আমি গেছি অ্যাসেটস থেকে ইমেজ, ইমেজ থেকে ইমেজের নাম। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমাদের এটা শো হওয়ার কথা, আমাদের কোনো না কোনো কিছু ঠিক নেই। এই যে দেখেন, ব্ল্যাক রাগে একটা ডট পড়ছে, এখানে ভুল হয়েছে, সো এই ডটটা হবে না। ওকে, তো আমরা এখন এখানে যেটা দেখলাম, আমাদের ইমেজটা রিপিট হয়েছে বারবার, রিপিট এক্স এবং ওয়াই অক্ষ সমতল এবং লম্ব দুইভাবেই রিপিট হয়েছে। সেক্ষেত্রে আপনি যদি রিপিট বন্ধ করতে চান, যে আমি রিপিট চাই না, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, নো রিপিট, সেক্ষেত্রে আপনার একটাই থাকবে। আর যদি বলেন যে রিপিট এক্স, তাহলে এক্স এক্সিস রিপিট হবে, সমতল রিপিট হবে। আর যদি বলেন যে রিপিট পাই, তাহলে ওয়াই অ্যাক্সিস রিপিট হবে। ওকে, উপর নিচে রিপিট হয়েছে, এই হচ্ছে ব্যাপার। এখন আমি চাচ্ছি যে রিপিট তো হবে না, ঠিক আছে, সেক্ষেত্রে আমার যেটা চাই যে সেটা হচ্ছে এই ইমেজটাই পুরোটা এলাকা জুড়ে থাকবে, এই ইমেজটাই পুরোটা এলাকা জুড়ে থাকবে, কোন ধরনের রিপিট হবে না। সেই জন্য আপনাকে বলতে হবে ব্যাকগ্রাউন্ড সাইজ হচ্ছে কভার, কাভার আর ব্যাকগ্রাউন্ড পজিশন বলবে হচ্ছে সেন্টার, তাহলে যেটা হবে আপনার এটা পূর্ণাঙ্গ হয়ে যাবে। আমাদের ইমেজটা ছোট হয়, ইমেজটা একটু ভেঙে গেছে,
তবে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে একটা ইমেজকে পূর্ণাঙ্গ ব্যাকগ্রাউন্ডে সেট করতে হয়। এবার আমরা কথা বলবো হচ্ছে বর্ডার রেডিয়াস নিয়ে। বর্ডার রেডিয়াস যে জিনিসটা আসলে কী, আচ্ছা এগুলো বাদ দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড বাদ দেয়, মনে করুন আমি এখানে 300x300 একটা ইয়ে দিলাম, আর ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে রেড। ওকে, আচ্ছা এই যে কোনাগুলো, এই কোনাগুলোকে যদি আপনি ভাঙতে চান সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে বর্ডার রেডিয়াস। কিরকম দেখেন, বর্ডার রেডিয়াস সাপোজ 5 পিক্সেল, তাহলে 5 পিক্সেল ভাঙবে, দেখেন হালকা করে ভাঙছে। এটা যদি আমি বলি 20 পিক্সেল, 20 পিক্সেল, তাহলে এই ভাঙার পরিমাণটা আরো বাড়বে, এই যে ভাঙছে। আর এটা যদি পূর্ণাঙ্গ বৃত্ত করতে চান তাহলে দিবেন 50%, 50%, তাহলে পূর্ণবৃত্ত হবে। হয়ে গেছে, মনে রাখবেন পূর্ণবৃত্ত হওয়ার জন্য হাইট রেট সেম হওয়া লাগবে। যদি এটাকে 200 করে দিই তাহলে হবে না, পূর্ণবৃত্ত হবে না, একটা ডিবির মতো হয়ে যাবে, ডিব আকৃতি। আর এটাকে যদি 200 করি তাহলে আমাদের এটা পূর্ণবৃত্ত হবে। ওকে, তার মানে হচ্ছে পূর্ণবৃত্ত হওয়ার শর্ত হচ্ছে যে আপনাকে হাইট রেট সেম হইতে হবে, নাহলে আপনি এটাকে পূর্ণবৃত্ত করতে পারবেন না। ওকে, এই পর্বে এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।